আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না দেখাবো। এখানে আমি মাথা এবং লেজ সহ দুই পিস ইলিশ মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1/4 কাপ মরিচ বাটা, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কেটে রাখা কচুর লতি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 1/2 কেজি কচুর লতি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি 1/4 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আমি পানি বেশি দিই নাই, কারণ কিছুক্ষণ জাল করার পর লতি থেকে এমনিতে পানি বেরিয়ে আসবে। এবার আমি ঢাকনা তুলে লতিগুলো আলতোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। লতিগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এসেছে। এবার আমি পরিবেশনের জন্য তুলে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি রেসিপি, ইলিশ মাছ দিয়ে কচুর লতি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।